পাটিসাপটা পিঠা বানানোর একদম নতুন একটা রেসিপি আজকে শেয়ার করছি রেগুলার পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে একটু ভিন্নভাবে আজকে পাটিসাপটা বানাই এই জন্য আমাদের লাগবে হচ্ছে ভেজা চালের গুঁড়া দুই কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি লবণ চিনি চালের গুঁড়ার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আঠালো একটা গুলা তৈরি করব প্রথমে গুলাটাকে একটু ঘন করে গুলব তারপর অল্প অল্প করে পানি দিতে থাকব আর হচ্ছে গুলতে থাকব। এই গুলাটা যাতে অনেক বেশি আঠালো আর গাঢ় হয় আবার কেউ কেউ যদি চান চাল সারারাত ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিলেও এরকম আঠালো একটা গুলা পেয়ে যাবেন এখন আমার উপর থেকে যখন ছাড়ছি এভাবে হাত দিয়ে ঘোরাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে গুল হয়ে পড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের পিঠারগুলো একদম রেডি আছে এখন আমরা পিঠার খিসা বানিয়ে নেব চুলা এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমি যে আতপ চালের গুঁড়াটা দিয়ে গোলা বানিয়েছিলাম এটাই দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি চালের গুঁড়াটা ভাজার পর যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আরও এক কাপ দিয়ে দিলাম পানি কারণ খিসাটা হতে একটু সময় লাগবে এখানে এক কাপ দুধ আর এক কাপ পানি দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে এখন মিশিয়ে নিচ্ছি আর চুলার একদম কমানো আছে এখন হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনোভাবে খিসাটা বানাতে পারেন চাইলে আখের গুড় দিয়েও বানানো যাবে আবার চাইলে চিনিও দেওয়া যাবে ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু খিসাটা দেখতে অনেকটাই ঘন আর আঠালো হয়ে গেছে যখন এরকম থিকনেসে চলে এসেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে খিসাটা নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা টেনে আসবে আজকের এই পাটিসাপটা বানানোর জন্য চুলায় প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটা ননস্টিকের তাওয়া অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এভাবে করে হাতটা গোলার উপরে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এটা এক থেকে দুইবার এভাবে করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে কুক হয়ে গেছে তারপর একটা সাইডে খিসাটা দিয়ে এভাবে করে ভাজ দিয়ে দিতে হবে একটা পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে আর এই পিঠাগুলো বানানোর পর দেখতে দারুণ লাগে এভাবে করে আজকে সবগুলো খিসা পাটি সাপটা পিঠা বানিয়ে নেব যেভাবে করে খিসাটা বানিয়েছি এটাও খেতে দারুণ মজার হয়েছে আর যারা নতুন কিছু বানাতে চান তাদের জন্য তো আজকের এই রেসিপিটা অনেক কাজে আসবে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ